2018 সালের ডিসেম্বরে ইভেলি যাত্রা শুরু করলেও দীর্ঘ 3 বছরে কোনো লাভের মুখ দেখেনি। অথচ বিভিন্ন অফারের নামে গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়া অব্যাহত ছিল প্রতিষ্ঠানটির। নতুন নতুন গ্রাহকের টাকায় পুরাতন কিছু গ্রাহককে পণ্য দিলেও সময়ের সঙ্গে সঙ্গে দায় বাড়তে থাকে। বর্তমান সময় পর্যন্ত সেই দায়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1,000 কোটি টাকা। দীর্ঘ দিন ধরে গ্রাহক অসন্তোষের জেরে সরকারের বিভিন্ন সংস্থা ইভেলির বিরুদ্ধে তদন্ত শুরু করে বৃহস্পতিবার রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করেন এক ভুক্তভোগী, যার ভিত্তিতে বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ইভেলির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর তাদের আদালতে তোলার পর 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, স্বীকার করেছেন প্রতারণার কথা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। জিজ্ঞাসাবাদে রাসেল র‍্যাবকে জানায়, ইভেলির ব্যবসায়িক কাঠামো শুরু হয়েছিল সামান্য বিনিয়োগ দিয়ে। তার ব্যবসায়িক পরিকল্পনাই ছিল প্রস্তুতকারক ও গ্রাহক চেন বা নেটওয়ার্ক থেকে বিপুল অর্থ তুলে নেওয়া। তিনি বিশাল অফার, ছাড়ের ছড়াছড়ি আর ক্যাশব্যাকের অফার দিয়ে সাধারণ জনগণকে প্রলুব্ধ করতেন, যাতে দ্রুততম সময়ে ক্রেতা বৃদ্ধি পায়। জিজ্ঞাসাবাদে রাসেল আরও জানায়, ইভেলির বর্তমান গ্রাহক সংখ্যা 44 লাখেরও বেশি। সাইক্লোন অফার, ক্যাশব্যাক অফার, আর্থকোয়েক অফার, এভাবে বিভিন্ন অফারে প্রলুব্ধ হন সাধারণ জনগণ। ইভেলির বিক্রি বাড়াতে গ্রাহকদের প্রতিনিয়ত চাহিদা তৈরি হয়, এ ধরনের পণ্যকে বেছে নেওয়া হয়। মূল্য ছাড়ের ফলে যার ব্যাপক চাহিদা তৈরি হয়, এর ফলে ক্রমান্বয়ে প্রতিষ্ঠানটির দায় বাড়তে থাকে। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে যত গ্রাহক তৈরি হতো, দায় তত বৃদ্ধি পায়। রাসেল জেনে শুনে এ নেতিবাচক কৌশল গ্রহণ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, একটি বিদেশি ই কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফার এর আলোকে ইভেলির ব্যবসায়িক কৌশল তৈরি করেছেন তিনি। প্রথমত একটি ব্র্যান্ড ভ্যালু তৈরির পরিকল্পনা করা হয়, এরপর দায় সহ কোনো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কোম্পানির কাছে বিক্রি করে লভ্যাংশ নেওয়ার পরিকল্পনা ছিল তার। এ উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশও ভ্রমণ করেছেন। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন।